সো গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা ইংলিশ শিখতে চায় ফ্রেশ লার্নার তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তো আজকে একটি বিশেষ টপিক নিয়ে এসছি আশা করি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক তোমাদের কাছে তো চলো কথা না বাড়িয়ে আজকের মূল বিষয়ে চলে যাই আজকে আমি গ্রামার পার্ট নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ গ্রামারের একটি অংশ যেটা হচ্ছে মূল গ্রামার পার্ট আজকে আমাদের গ্রামারের বিষয়টি হলো পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ গ্রামার গ্রামারের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ হল পার্টস অফ স্পিচ তো এই পার্টস অফ স্পিচ ছাড়া আমাদের আমাদের ইংরেজি শেখা বা ইংরেজি সেন্টেন্স বাক্য স্পিকিং বলতে পারেন বা রাইটিং রিডিং সব ক্ষেত্রেই অচল পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামারের অংশ তো মূল গ্রাম হলো পার্টস অফ স্পিচ তো আমরা আজকে পার্টস অফ স্পিচ সম্পর্কে সংক্ষেপে খুব সহজে হ্যাঁ সঠিক বিষয়টি জানবো তো পার্টস অফ স্পিচ নিয়ে অনেক বন্ধুরই হ্যাঁ সমস্যা থেকে থাকে তো আজকে চলুন সেই সমস্যা আজকে দূর করি সহজ উপায়ে আজকে আমি ভেঙে বলি পার্টস অফ স্পিচ এই পার্টস অফ স্পিচের অর্থ কী পার্টস মানে হচ্ছে বন্ধু পার্টস মানে হচ্ছে অংশ স্পিচ মানে হচ্ছে বক্তব্য স্পিচ যেটা স্পিক মানে হচ্ছে বলা একটি ভার্ব সেই ভার্বের নাউন ফর্ম হচ্ছে স্পিচ তো স্পিকের নাউন ফর্ম হচ্ছে স্পিচ তো পার্টস অফ স্পিচ মানে বক্তব্যের অংশগুলো বক্তব্যের অংশ আমরা যখন আমাদের স্পিচ দিচ্ছি বা আমরা কোনো বক্তব্য রাখছি তখন কিন্তু মানে আমি যে সেন্টেন্স ব্যবহার করছি যে বাক্যটা আমি বলছি সে বাক্য কিন্তু অনেকগুলো অংশ নিয়ে গঠিত হচ্ছে অনেকগুলো অংশ নিয়ে গঠিত হচ্ছে তো যখন যদি আমরা সেই অংশগুলো সম্পর্কে সঠিকভাবে সচেতন হই বা অংশগুলো সম্পর্কে অবগত হয় তাহলে অবশ্যই আমরা পার্টস অফ স্পিচ অর্থাৎ স্পিচটা সঠিকভাবে দিতে পারব বা রাইটিংয়ের ক্ষেত্রে স্পিচ ব্যবহার করে আমরা সঠিক বাক্য তৈরি করতে পারবো তাই আমাদের পার্টস অফ স্পিচ অর্থাৎ স্পিচের যে পার্টগুলো আছে অংশগুলো আছে সেই অংশগুলো আমাদের আজকে জানবো এবং সঠিকভাবে জানতে হবে তো চলুন আজকে যে পার্টস অফ স্পিচগুলো জানবো যে স্পিচের কটি পার্টস আছে কটি অংশ আছে অনেকে হয়তো জেনে থাকবে পার্টস অফ স্পিচ আটটি আটটি পার্টস অফ স্পিচ আছে প্রথমটি হচ্ছে নাউন দ্বিতীয়টি হচ্ছে প্রো নাউন

কনজাংশান ইন্টারজেকশান এই আটটি হলো পার্টস অফ স্পিচ মূল পার্টস অফ স্পিচ নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রি কনজাংশন কনজাংশান তো পার্টস অফ স্পিচের এই আটটি কিন্তু অংশ এই আটটি অংশ আমাদেরকে মনে রাখতে হবে তো বন্ধুরা প্রয়োজনে তোমরা নোট নিয়ে এগুলো নোট ডাউন করে নিতে পারো তোমাদের সুবিধার্থে এবং আমি প্রতিদিন এই এক একটি পার্টসের উপর এক একটি পার্টের উপর আমি ভিডিও নিয়ে আসব এবং সেই ব্যাপারে তাদের ব্যাপারে আলোচনা করব তো আজকে ঠিক আমি সেরকমই আজকে এক নম্বর পার্ট নাউন সম্পর্কে আমি কিছু বলবো বা নাউন সম্পর্কে আমি আলোচনা করবো তো পার্টস অফ পিচ তো নাউন যার সোজা বাংলা বলতে গেলে আমরা বুঝি নাম নাউন মানে হচ্ছে নাম নাউন কাকে বলে না যে শব্দ যে শব্দ বা নিতে বলা হয় ওয়ার্ড যে শব্দ কোনো কিছুর সেটা হতে পারে কোনো ব্যক্তি অথবা হতে পারে বস্তু অথবা কোনো স্থান তাহলে যে শব্দ বা ওয়ার্ড কোনো কিছু অর্থাৎ কোনো ব্যক্তি বস্তু বা কোনো স্থানের নাম বোঝায় তখন সেই শব্দটিকে বলা হয় নাউন তাহলে নাউন কাকে বলে না যে শব্দ কোনো ব্যক্তি বস্তু অথবা স্থানের নাম বোঝায় তখন সেই শব্দকে বলা হয় নাউন যেমন যদি ধরুন আমি একটি এক্সাম্পল দিয়ে বোঝাই রাম খুবই কমন একটি এক্সাম্পেল রাম এটা নিশ্চয়ই কোনো স্থানের নাম নয় বা কোনো বস্তুর নাম নয় এটা একটি ব্যক্তির নাম সুতরাং আমরা জানি ব্যক্তি নাম হলেও সেটা নাউন তাই রাম একটি ব্যক্তির নাম এটা একটি নাউন যদি বলি কলকাতা এটা কিন্তু একটি নাউন কেননা এটি একটি স্থানের নাম বোঝাচ্ছে তাই এটি নাউন আচ্ছা আমি যদি বলি পেন যেটা দিয়ে আমি এখন লিখছি পেন মানে কলম তো এটি কিন্তু একটি ব্যক্তি বা স্থানের নাম নয় পেন হচ্ছে একটি বস্তুর নাম এটাও কিন্তু একটি নাউন কারণ আমরা জানি ব্যক্তি বস্তু অথবা স্থান এইগুলোর নাম বোঝায় যে শব্দ সে শব্দকে বলা হয় নাউন তাহলে রাম হল একটি ব্যক্তির নাম কলকাতা একটি স্থানের নাম পেন একটি বস্তুর নাম সুতরাং পার্টস অফ স্পিচের যে আটটি অংশ আছে আটটি পার্ট আছে সেই পার্টের নাউনটি হলো এমন একটি শব্দ যে শব্দ কোনো ব্যক্তি বস্তু অথবা স্থানের নাম বোঝায় তখন তাকে নাউন বলা হয় যদি আমি বলি বুক এটি বলুন তো এটি কি নাউন বটে কি না ইয়েস এটা নাউন কারণ এটি একটি বস্তুর নাম বুক একটি বস্তু তাই এটির নাম বোঝাচ্ছে আর পৃথিবীতে সমস্ত জিনিসেরই নাম আছে প্রত্যেকটি জিনিসে তার নিজস্ব নাম আছে তাই তার নামটি হলো নাউন সুতরাং নাউনটা আশা করি ক্লিয়ার হয়েছে নাউন হল এমন শব্দ যে শব্দ কোনো ব্যক্তিবস্তু অথবা স্থানের নাম বোঝায় তো আশা করি আজকে ভিডিওটি ভালো লেগে থাকবে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে আর যদি কোনো সমস্যা হয় জানার কোনো কোনো কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তো আমরা পরের দিন আমরা প্রোনাউন এইটা নিয়ে আলোচনা করবো প্রোনাউনটা কি এবং নাউন ও প্রোনাউনের কখন ব্যবহার করব তো সুতরাং আজকে বিষয়টি হলো যে পার্টস অফ স্পিচ এই পার্টস অফ স্পিচের আটটি অংশ আমরা প্রতিদিন জানবো একটু একটু করে আর এটা খুবই ইম্পর্টেন্ট একটি লেশন তো বন্ধুরা আশা করি অবশ্যই ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম থ্যাংক ইউ ফর ইউর টাইম